Assalamu alaikum. $200 Juniper free axiom voucher. আমরা যারা নেটওয়ার্কিং নিয়ে সামান্য কাজ করে থাকি আমরা সকলেই জুনিপার নেটওয়ার্কের ডিমান্ড সম্পর্কে বর্তমান মার্কেটে জুনিপার ডিভাইসের ডিমান্ড সম্পর্কে সকলে মোটামুটি আইডিয়া রয়েছে। ছোটখাটো প্রতিষ্ঠানের ক্ষেত্রে মাইক্রোটেক ইউজ করে থাকে, বিশেষ বড় ধরনের প্রতিষ্ঠানের ক্ষেত্রে জুনিপার ডিভাইস ইউজ করা হয়ে থাকে। ফ্রি এক্সাম ভাউচার পাওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে সেটি হচ্ছে যে সমস্ত প্রি রিকুইজিট তার মধ্যে হচ্ছে আপনাকে ভাউচার অ্যাসেসমেন্ট টেস্টে পাশ করতে হবে এবং পাশ করার পরে ভাউচারের জন্য রিকোয়েস্ট পাঠাতে হবে। এর পরবর্তীতে আপনার মেইলে ভাউচারটি চলে আসবে। চলুন টোটাল প্রসিডিউরটি আমরা স্টেপ বাই স্টেপ দেখি। প্রথমে আমি একটি লিঙ্ক দিয়ে দিব ভিডিও ডিসক্রিপশনে, সেই লিঙ্কে যে কোনো ব্রাউজার ওপেন করে আমরা সেই লিঙ্কে লগ ইন করবো। এটা হচ্ছে জুনিপার নেটওয়ার্ক সাইটের একটি লিঙ্ক। আপনার যদি এই লিঙ্কে অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে, ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, ক্লিক হ্যাভ টু ক্রিয়েট ওয়ান। আপনি এই লিঙ্কে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। আমার অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করা রয়েছে যার কোনো আমি লগ ইন করছি, অর্থাৎ জুনিপার এডুকেশনাল সাইট আমাদেরকে নিয়ে আসলো ইঞ্জিন অ্যান্ড সিম্পলিসিটি। এখানে খেয়াল করুন গেট স্টার্টেড ফর ফ্রি, এখানে সার্টিফিকেশন ট্র্যাক সমূহ রয়েছে, ক্লাউড সার্টিফিকেশন ট্র্যাক, ডেটা সেন্টার সার্টিফিকেশন ট্র্যাক, ডিজাইন সার্টিফিকেশন ট্র্যাক, ইঞ্জিনিয়ারিং রাউটিং সুইচিং সার্টিফিকেশন ট্র্যাক, সিকিউরিটি সার্টিফিকেশন ট্র্যাক, সার্ভিস প্রোভাইডার সার্টিফিকেশন ট্র্যাক। অনেকগুলো ডিফারেন্ট ডিফারেন্ট সার্টিফিকেশন ট্র্যাকের মধ্যে জুনিপার ফ্রি ভাউচার প্রদান করে করছে আমাদের জন্য। আমি শুধুমাত্র আপনাদেরকে ক্লাউড সার্টিফিকেশন ট্র্যাকের ক্ষেত্রে কীভাবে ফ্রি ভাউচার অ্যাসাইনমেন্ট গেইন করতে হয় সেটি আপনাদেরকে টোটাল প্রসিডিউরটি দেখাচ্ছি। এখানে যে লিস্ট হচ্ছে সেটা হচ্ছে সার্টিফিকেশন ট্র্যাকের লিস্ট, জুম করে দিচ্ছি। এটা হচ্ছে ক্লাউড সার্টিফিকেশন ট্র্যাক, ডেটা সেন্টার সার্টিফিকেশন ট্র্যাক। আপনি আপনার পছন্দ অনুযায়ী যে কোনো ট্র্যাক থেকে ফ্রি ভাউচারের জন্য অ্যাসাইনমেন্ট টেস্টটি দিতে পারবেন। সিকিউরিটি সার্টিফিকেশন ট্র্যাক, রাউটিং সুইচিং সার্টিফিকেশন ট্র্যাক। খেয়াল করুন ও জুনিপার ওপেন লার্নিং অ্যাসোসিয়েট, আর্নিং ওপেন লার্নিং, জানস এক্সাম ভাউচার। আমি আপনাদের যেটি দেখাবো সেটি হচ্ছে শুধুমাত্র ক্লাউড সার্ভিসেস ট্র্যাকের প্রসিডিউরটি দেখাবো। সবগুলো সার্ভিসেস ট্র্যাকের প্রসিডিউরটি সেম, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ট্র্যাক চয়েস করে ভাউচারের জন্য প্রি অ্যাসাইনমেন্ট টেস্টটি দেবেন। আমরা প্রথমে ক্লাউড সার্ভিসেস ট্র্যাকটি ক্লিক করছি, জুনিপার ওপেন লার্নিং ক্লাউড অ্যাসোসিয়েট, অর্থাৎ প্রথম এক্সামের জন্য শুধুমাত্র ভাউচারটি প্রদান করে থাকে। খেয়াল করুন আপনাদের ক্ষেত্রে এটি 0% শো হবে, আর এক্ষেত্রে এটি ভিউ শো হবে যখন আপনি ভিউ শেষ করে ফেলবেন, সেক্ষেত্রে এটি কমপ্লিটেড শো হবে। এখানে এক্সাম ভাউচারের জন্য প্রি রিকুইজিট কিছু কন্ডিশন দেওয়া রয়েছে, কী কী করতে হবে, মাত্র তিনটি কাজ করতে হবে। আপনারা এই অপশনে এই পেজটির কন্ডিশনগুলো একটু পড়ে নেবেন, আমি খুব সহজভাবে বলে দিচ্ছি। এক্ষেত্রে আপনাদের মডিউল 1 এবং রেডমি এই দুটি শেষ করতে হবে, এক্ষেত্রে শেষ হওয়ার পর কমপ্লিটেড লেখা চলে আসবে। পরবর্তী মডিউল 1 থেকে 10 পর্যন্ত 10টি মডিউল রয়েছে, সবগুলি মডিউল শেষ করতে হবে, শেষ করব কমপ্লিটেড লেখা আসবে। এরপর সার্টিফিকেশন প্রিপারেশন ভিডিওস রয়েছে 8টি, সবগুলো দেখে ফেলতে হবে, পড়ে ফেলতে হবে, ভিউ করে ফেলতে হবে, এর পরবর্তী কমপ্লিটেড লেখা আসবে। এরপর প্র্যাকটিস টেস্ট, একটি প্র্যাকটিস টেস্ট রয়েছে, এই প্র্যাকটিস টেস্টটি আপনাদেরকে দিতে হবে। প্রত্যেকটি কাজ স্টেপ বাই স্টেপ করতে হবে, কোনো প্রিভিয়াস কাজ পেন্ডিং রেখে দিলে পরবর্তী কাজ করা যাবে। মোর ইনফো দেখতে পারেন, সেক্ষেত্রে প্রত্যেকটি প্র্যাকটিস টেস্টে 70% অ্যাবভ নাম্বার পেতে হবে এবং এই প্র্যাকটিস টেস্টটি যতবার খুশি ততবার দেওয়া যাবে, এবং এই প্র্যাকটিস টেস্টটি শেষ হওয়ার পরে সেক্ষেত্রে এটি কমপ্লিটেড চলে আসবে আফটার 70% নাম্বার পাওয়ার পরে।
পরবর্তী বাউসার অ্যাসাইনমেন্ট টেস্ট যেটুকু ইম্পর্টেন্ট, আপনি বাউসার অ্যাসাইনমেন্ট টেস্টটি দিবেন। অ্যাসাইনমেন্ট টেস্টটি দেওয়ার পর এক্ষেত্রে কমপ্লিটলি লেখা চলে আসবে। সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হলো বাউসার অ্যাসাইনমেন্ট টেস্ট আপনি তিনবারের বেশি দিতে পারবেন না, এবং তিনবারের মধ্যে আপনাকে 70% অ্যাবভ নাম্বার পেতে হবে। সবচেয়ে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ বিষয় বা মজার বিষয় আপনাদের সাথে শেয়ার করে ফেলি, আপনার প্র্যাকটিস টেস্টে যে কোশ্চেনগুলো আসবে এক্সাম শেষ হওয়ার পরে কোশ্চেন আনসার আপনার ওখানে শো হবে, এবং বাউসার অ্যাসাইনমেন্ট টেস্টে মোটামুটি সেম কোশ্চেন, প্রায় অ্যাবভ 50টা কোশ্চেন সেম পাবেন। সেক্ষেত্রে প্র্যাকটিস টেস্টটি ভালোভাবে করলে আপনাদের ক্ষেত্রে বাউসার অ্যাসাইনমেন্ট টেস্টে পাস করা খুব বেশি কঠিন হবে না। বাউসার অ্যাসাইনমেন্ট টেস্টে পাস করার পর আপনার যে পপ আপটি আসবে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। বাউসার অ্যাসাইনমেন্ট টেস্টে পাস করার পরে, বাউসার অ্যাসাইনমেন্ট টেস্ট পাস করার পর আপনাকে কনগ্রেস জানানো হবে, ইউ পাস দ্য বাউসার অ্যাসাইনমেন্ট টেস্ট বাই অ্যাচিভিং এ স্কোর অফ 70% অর গ্রেটার নাম্বার, আপনি পাস করেছেন। ক্লিক দিস লিঙ্ক টু রিকোয়েস্ট ইউর বাউসার, এই লিঙ্কে জাস্ট একটি ক্লিক করতে হবে, সাথে সাথে আপনাকে নোটিফিকেশন দিয়ে দিবে। আমার ক্ষেত্রে জিমেলে মেইলে বাউসারটি সাথে সাথে চলে আসে, আমি সেই মেইলটি আপনাদেরকে দেখাচ্ছি। এই মেইলটি সার্টিফিকেশন বাউসার ফ্রম জুনিফার নেটওয়ার্ক, থ্যাংক ইউ ফর কমপ্লিটিং দ্য জুনিফার ওপেন লার্নিং ক্লাউড। বাউসার কোডটি রয়েছে, এটি হচ্ছে আমার বাউসার কোড, সার্টিফিকেশন এক্সাম, এক্সাম নেম, এবং আপনি এক্সাম সম্পর্কে ডিটেলস এখান থেকে ক্লিক করে এক্সাম সম্পর্কে আরও ডিটেলস জেনে নেবেন। মাস্ট বি ইউজ টু টেক এক্সাম নভেম্বর 9, 2020, অর্থাৎ নভেম্বর 20 তারিখ পর্যন্ত, নভেম্বরের 9 তারিখ পর্যন্ত আপনার বাউসারের এক্সপায়ার ডেট দেওয়া থাকবে। আপনি আপনাকে যে বাউসারটি প্রদান করা হবে তার এক্সপাইরেশন একটি ডেট প্রদান করা হবে আপনার মেইলের মধ্যে। পরবর্তী এক্সাম রেজিস্ট্রেশন, এক্সাম রেজিস্ট্রেশনের প্রসিডিউর রয়েছে, আপনাকে এক্সাম রেজিস্ট্রেশনের প্রসিডিউরগুলো ফলো। এখন আমাদেরকে যেটি করতে হবে, পিওর সিমভিউতে এক্সামের জন্য রেজিস্ট্রেশন করতে হবে। আমরা এই লিঙ্কটিতে মেল থেকে লিঙ্কটি ক্লিক করব। ক্লিক করার পর আপনার যদি অ্যাকাউন্ট থাকে সেটা আপনি সাইন ইন করবেন, যদি আপনার নিউ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় জুনিপার পিয়ারসন সাইট থেকে সেক্ষেত্রে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। আই হ্যাভ রিড এগ্রি টার্মস অ্যান্ড কন্ডিশন, ইয়েস, ডু ইউ নো ইউর চার্ট ম্যানেজার, আমাদের কোনো চার্ট ম্যানেজার নেই, সেক্ষেত্রে নোতে ক্লিক করবেন। আপনার টাইটেল, নেম, পার্সোনাল ইনফরমেশন দ্বারা এটা ফিল আপ করে ফেলবেন। আমরা ফিল আপ করে নেক্সট বাটন ক্লিক, নেক্সট বাটন ক্লিক করার পরে আপনার কন্ট্যাক্ট ইনফরমেশন, আপনার অ্যাড্রেস, টেলিফোন অ্যাড্রেস দ্বারা এই সাইটটি ফিল আপ করতে হবে। অবশ্যই খেয়াল করবেন বাংলাদেশের মোবাইল নাম্বার ক্ষেত্রে, আপনার মোবাইল কোডটি অবশ্যই দেবেন। এরপর নেক্সট বাটনে ক্লিক করবেন। এর পরবর্তীতে আবার কনফার্ম ইমেল, আপনাকে আবার ইমেল অ্যাড্রেসটি দিতে হবে, সেই ইমেল অ্যাড্রেসটি প্রদান করে আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন। অর্থাৎ এবার 4টি স্টেপ শেষ হওয়ার পরে আপনার প্রোফাইলটি ওপেন হবে, জুনিপার নেটওয়ার্ক এক্সাম, এক্সাম ক্যাটালগ, এক্সাম ক্যাটালগ অপশনটি আসবে, ভিউ এক্সামে ক্লিক করবেন। ভিউ এক্সামে ক্লিক করার পর আপনি আপনার সাবজেক্টটিকে এখানে কপি পেস্ট করতে হবে, অথবা এখানে সার্টিফিকেশন ট্র্যাক থেকে খুঁজে বের করতে হবে। আমরা যেটি সাবজেক্টের ডিটেলস মেল থেকে পাবো, চলুন আমরা মেল থেকে কীভাবে সাবজেক্ট ডিটেলস বের করতে সেটি দেখিয়ে দিচ্ছি। মেলের এক্ষেত্রে এক্সাম ডিটেলস রয়েছে, ক্লিক করলেন, ক্লিক হেয়ার, এক্ষেত্রে আপনার এক্সামের কোড নাম্বারটি শো হচ্ছে, আপনি আপনার এক্সামের কোড নাম্বারটি কপি করে ফেলতে পারেন। কপি করে আপনি পিয়ারসন ভিউর এ সাইটটিতে ফাইন্ড এক্সাম কপি পেস্ট করে সাথে সাথে এক্সামটি চলে আসবে, ক্লাউড অ্যাসোসিয়েট, গোতে ক্লিক করবেন। গোতে ক্লিক করার পরে যেহেতু সমস্ত পিয়ারসন ভিউ কোভিড-19 জন্য বন্ধ রয়েছে, অ্যাট এ লোকাল টেস্ট সেন্টার অথবা অ্যাট এ হোম অর অফিস আপনি সিলেক্ট করে নেক্সট বাটন ক্লিক করবেন। নেক্সট বাটন ক্লিক করার আগে অবশ্যই আপনি রান প্রি চেকটি করে নেবেন। এবং আরেকটি ইম্পর্টেন্ট ব্যাপার আপনাদের সাথে শেয়ার করি, সেটি হচ্ছে আপনি এই কনফিগারেশন আপনি আপনার ল্যাপটপের সাহায্যে করবেন, অথবা এমন ডেস্কটপের সাথে করবেন যে ডেস্কটপের মধ্যে ওয়েবক্যাম রয়েছে। রান প্রি চেকে ক্লিক করার পরে আপনাদের তিনটি জিনিস চেক করা হবে, ওয়েবক্যাম চেক করা হবে, মাইক্রোফোন চেক করা হবে, এবং আপনার ইন্টারনেট স্পিড চেক করা হবে। মিনিমাম ইন্টারনেট স্পিড হচ্ছে 1 Mbps, তবে কোনো প্রকার ল্যাটেন্সি থাকতে পারবে না বা প্যাকেট লস থাকতে পারবে না। আমার ক্ষেত্রে শুধুমাত্র 1% প্যাকেট লস হওয়ার কারণে কয়েক দুইবার আমাকে এক্সাম থেকে ডিসকানেক্ট করে দেওয়া হয়। সেক্ষেত্রে অবশ্যই আপনার প্যাকেট লস যেন না থাকে সেটি খেয়াল করবেন, এবং রান প্রি চেকটি করে নেবেন, অর্থাৎ আপনার ল্যাপটপটি পরীক্ষার জন্য ব্যবহার উপযোগী কিনা রান প্রি চেকটি করে নেবেন। এরপরে আমি নেক্সট বাটন ক্লিক করছি। যদি রান প্রি চেকে আপনি সাকসেসফুল না হন, সেক্ষেত্রে আপনাকে আপনার ল্যাপটপ অথবা ইন্টারনেট বা যে প্রবলেম শো করে সেটি সলিউশন করে নিতে হবে। এগুলি সব চেকমার্ক করে দেবেন।
দেখতে পাচ্ছেন এই এক্সামটি ফি হচ্ছে ইউএসডি হচ্ছে প্রায় $200 প্রায় $200। নেক্সট বাটন ক্লিক করবেন, আপনি আপনার অ্যাপয়েন্টমেন্টটি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট ডেট থেকে অবশ্যই ভালোভাবে খেয়াল করবেন, আপনি এই মাস থেকে বা পরবর্তী মাসের একটি অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন। আমি আমাদের পছন্দ অনুযায়ী একটি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিচ্ছি। খেয়াল করুন এই ক্যালেন্ডার ক্ষেত্রে যেগুলো অস্পষ্ট রয়েছে, অর্থাৎ এই ডেটগুলো বুকড অলরেডি, আপনাকে তাহলে যেগুলো ক্লিন রয়েছে বা যেগুলো স্পষ্ট দেখা যাচ্ছে সেই সমস্ত ডেট থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। আমি আমার পছন্দ অনুযায়ী একটি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিচ্ছি। আপনি মান্থ এবং ডেট সিলেক্ট করার পর আপনার কাছে টাইমিং জোনটা আসবে, মর্নিং এবং আফটারনুন, আপনি সেই টাইম জোন থেকে সিলেক্ট করে নেবেন। অবশ্যই খেয়াল করবেন এটি বাংলাদেশি টাইম, সেক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। এরপর এই AM PM এর ক্ষেত্রে অনেকে কনফিউশন থাকেন, সেই ব্যাপারটা অবশ্যই খেয়াল করবেন। আমি আমার পছন্দ অনুযায়ী একটি টাইম সিলেক্ট করে নেক্সট বাটন। টাইম এবং মান্থ এবং ডেট এবং টাইম জোন সিলেক্ট হওয়ার পরে আপনার ক্ষেত্রে এই অপশনটি আসবে, আপনি প্লিজ প্রসিড টু চেক আউট অপশনে ক্লিক করবেন এবং আপনার ডিটেলস আর একটু কনফার্ম হয়ে নেবেন। এস্টিমেট টোটালি হচ্ছে $200। প্রসিড টু চেক আউট অপশনে আসবেন, জুনিয়র নেটওয়ার্ক অ্যাকসেপ্ট টার্মস অ্যান্ড কন্ডিশন। এরপর এন্টার পেমেন্ট আর বিলিং, আপনার কাছে সফটওয়্যার $200 দেখাচ্ছে, অ্যাড ভাউচারটি এক্ষেত্রে ইনপুট করবেন। আমি ভাউচারটির ইনপুট দিই, ভাউচারটি আপনার মেল থেকে কপি করে ওই ক্ষেত্রে কপিটি পেস্ট করবেন ওয়েবসাইটটিতে এবং কনফার্ম করার পর আপনার ব্যালেন্স জিরো চলে আসবে, অর্থাৎ টোটাল কস্ট জিরো চলে আসবে এবং কনফার্ম অর্ডারে ক্লিক করবেন। যেহেতু আমি ভাউচারটি অলরেডি ইউজ করে ফেলেছি, সেক্ষেত্রে এক্ষেত্রে ভাউচারটি আর কাজ করবে না। এখন আপনি কনফার্ম অর্ডারে ক্লিক করার পরে আপনার অর্ডারটি কনফার্ম হয়ে যাবে এবং মেইলের মধ্যে কনফার্ম একটা মেল চলে আসবে, এইরকম এই মেলটি চলে আসবে। খেয়াল করুন টোটাল এস্টিমেট ইউনিট প্রাইস $200, আপনার ভাউচার ইউজ করার পরে -$200 এবং সাব টোটাল জিরো এবং টোটাল হচ্ছে জিরো এবং কনফার্ম অর্ডার দেওয়ার পরে যখনই আপনি এই মেলটি কনফার্মেশন পাবেন তখন আপনি নিশ্চিন্ত হবেন যে আপনার এক্সাম শিডিউল হয়ে গিয়েছে। এবং আরও একটি মেল আসবে, এক্সাম শিডিউলে একটি মেল চলে আসবে, এই ধরনের একটি মেল চলে আসবে, এক্সাম শিডিউলে মেল ও জুনিপার নেটওয়ার্কস OP শিডিউল এক্সাম এবং টাইমিং সহ। এই মেলটি সম্পর্কে আপনাদেরকে একটু ডিটেলস বলি। এক্সাম ডেতে রিভিউ, এক্সাম ইনফরমেশন, এক্সাম ডেতে আপনার কী কী কাজ রয়েছে সেটি নিয়ে আমি আরেকটি ছোট ভিডিও বানাবো। এক্সাম ডিউরেশনের সময় বেশ অনেকগুলো ব্যাপার আপনাদেরকে সবাই খেয়াল করতে হবে, সে ভিডিও দেখার জন্য আপনার পরবর্তী ভিডিওর জন্য আপনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি। অন এক্সাম ডেতে কীভাবে আপনি, আমাদের সাধারণত আমাদের মনে এই ধরনের একটি অ্যাজাম্পশন আসতে পারে যেহেতু আমরা বাসায় বসে এক্সাম দিব হয়তো আমরা কোনো সাপোর্ট পাবো, আসলে না, পিয়ারসন এই রকম কোনো প্রকার সাপোর্টের সুযোগ দিবে না। এক্সামের সময় আপনাকে প্রিভিয়াস 30 মিনিটস আগে প্রেজেন্ট হতে হবে এবং লগ ইন করে ফেলতে হবে এবং প্রি রিকুয়েস্ট টেস্ট করতে হবে, আপনার NID ছবি দিয়ে আপনার প্রেজেন্ট করতে হবে, সেটি টোটাল একটি পরবর্তী ভিডিওতে আপনার সেটি দেখবেন। ধন্যবাদ সবাইকে, আপনারা আপাতত এতটুকু কাজ শেষ করে নেন, ফ্রি ভাউচারটি ইমপ্লিমেন্ট করে ফেলুন, পরবর্তী এক্সাম শিডিউল এবং পরীক্ষা প্রিপারেশন নিতে থাকুন। ধন্যবাদ সবাইকে, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।